শোভন চট্টোপাধ্যায়ের ঘরে বাপসি কি সময়ের অপেক্ষা? রত্নার দায়িত্ব খর্ব অন্তত সেই জল্পনাকে উস্কে দিল অনেকটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচমকাই সাক্ষাৎ করেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈঠকের সঙ্গে সঙ্গে শোভন পর্ব আরও জমজমাট হয়ে ওঠে। সাক্ষাতের দেড় দিনের মাথাতেই শোভন পত্নী রত্নার দায়িত্ব খর্বের খবর প্রকাশ্যে এলো। বেহালা পূর্ব যে কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভন, সেখানেই দায়িত্ব দেওয়া হয় রত্নাকে। কেন সরানো হলো? সরানো হয়নি, নিজেই অব্যাহতি নিয়েছেন, পাল্টা দাবি রত্নার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নবান্নে কি মিটিং হয়েছে সেটা এখনো পর্যন্ত কেউ জানে না, কোনো মিডিয়াও আপনারা বলতে পারবেন না। আর আমি কেন বেহালা ইস ছেড়ে দিলাম সেটাও আমার নিজস্ব সিদ্ধান্ত। এখানে মমতা ব্যানার্জি আমাকে ফোন করে বলেনি রত্না তুই পারছিস না ছেড়ে দে, অভিষেকও বলেনি রত্নাদি তুমি ছেড়ে দাও, পার্থ চ্যাটার্জিও বলেনি রত্না ছেড়ে দে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত, যে আমার মনে হয়েছে একটা দলকে যদি আমি ভালোবাসি তার ভালো মন্দ সমস্তটা দেখার দায়িত্ব আমার। তো দল যখন আমাকে ভালোবাসে আমারও দলকে ভালোবাসা উচিত। শোভন কি পুরো ভোটের আগে সক্রিয় হচ্ছেন? বান্ধবী বৈশাখী গলায় অবশ্য সদর্থক ইঙ্গিত। যিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলতে পারবেন। আমার যাওয়ার পর একেবারেই আমার কলেজ কেন্দ্রিক ছিল এবং সেটার সঙ্গে কে বেহালা পূর্বে দায়িত্ব পাচ্ছেন, কে সরে যাচ্ছেন কোনো সম্বন্ধ নেই। সভাটা শোভন চট্টোপাধ্যায় হাতের তালির মতো চলে, ওনার পুরসভায় যে অবদান সেটা অনস্বীকার্য। এরকম একজন মানুষ পুরসভার ভোটের আগে যদি সক্রিয় হন আমি আন্তরিকভাবে খুশি হব, কিন্তু উনি আদৌ সেটা হবেন কিনা সেই সিদ্ধান্ত তো উনি নেবেন। শোভনের সঙ্গে রত্না ও দলের দূরত্বের আবহে রত্নার পাশে দাঁড়িয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে নিষ্ক্রিয় শোভনকে সক্রিয় করার হাজারো চেষ্টা ব্যর্থ হয়েছে, উল্টে ঢাক ঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়ে দেন একদা অনুগামী কানন। তারপর বয়ে গিয়েছে অনেক জল, বিজেপিতেও সক্রিয় হননি প্রাক্তন মেয়র। এই আবহে পুরো ভোটের আগে এর ঘরে ফেরার জল্পনা জোরালো হলো। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। দেশে করোনা আক্রান্ত বেড়ে 85, কোভিড 19 কে বিপর্যয় ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। করোনায় মৃতদের পরিবার প্রতি 4 লক্ষ টাকার আর্থিক সাহায্য। মাস্ক স্যানিটাইজার কে জরুরি পণ্য ঘোষণা কেন্দ্রের। পরপর রাজ্যে বন্ধ স্কুল কলেজ, তালা সুইমিং পুল জিম সিনেমা হলেও। করোনা আতঙ্কে এবার রেল পরিষেবায় বন্ধ এসি কোচের কম্বল ও চাদর বেড়ে। সংক্রমণ ঠেকাতে সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের, কোচের তাপমাত্রা বজায় রাখতে চলবে বিশেষ নজরদারি। করোনা রুখতে স্বাস্থ্য ভবনে নয় উদ্যোগ, চিহ্নিত করতে রাজ্যের মানুষকে এ বি সি ও ডি ক্যাটাগরিতে ভাগ। দেশে এমন এসওপি এই প্রথম, এ ক্যাটাগরিতে হাই রিস্ক, বি মডারেট। করোনার কোপ শিক্ষায় 31 মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বন্ধ বেসরকারি প্রতিষ্ঠানও, সূচি মেনেই হবে উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য বোর্ডের পরীক্ষা, জানালো রাজ্য সরকার। করোনা আতঙ্কে বন্ধ জমায়েত, মিছিল, জনসভা, ভোট প্রচারে পড়তে পারে নিষেধাজ্ঞার থাবা। তাহলে নির্ধারিত সময়ে কে পুরো ভোট? রাজনৈতিক মহলে জল্পনা আতঙ্কে। সোমবার সর্বদল বৈঠক, ভোট পিছনোর আর্জি জানাতে পারে সব দল। গোমূত্রই সারাবে কোভিড 19, করোনা ঠেকাতে নতুন নিদান অখিল ভারতীয় হিন্দু মহাসভা নেতা চক্রপাণি মহারাজের। দিল্লিতে সংগঠনের সদরে বসল গোমূত্র পার্টি, অবাক চিকিৎসক মহলে। করোনা আতঙ্কের জের 31 মার্চ পর্যন্ত সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত, আপাতত হচ্ছে না ডার্বিও, পিছোচ্ছে আই লিগ সহ সব প্রতিযোগিতায়, সবার স্বার্থে সিদ্ধান্ত বলছে এআইএফএফ। করোনার ধাক্কা আইপিএলের বন্ধ সব ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও, বন্ধ থাকছে ইরানি ট্রফি, মহিলাদের টুর্নামেন্টও বন্ধ রাখলো ভারতীয় বোর্ড। বোর্ডের সঙ্গে বৈঠকে আইপিএল ছোট করা নিয়ে আলোচনা, সব অপশনই খোলা জানালেন সৌরভ। শোভনের ঘর বাপসি কি সময়ের অপেক্ষা? রত্নার দায়িত্ব খর্বে জল্পনা তুঙ্গে। বেহালা পূর্বের দায়িত্ব থেকে সরানো হলো রত্নাকে, ব্যক্তিগত কারণে অব্যাহতি দাবি রত্নার। পুরো ভোটে শোভন সক্রিয় হলে খুশি হব, প্রতিক্রিয়া বৈশাখের। সেলিমপুর রেলগেটের কাছে বস্তিতে আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল, সমস্যায় পড়েন যাত্রীরা। আই লিগের পর আইএসএল এলো বাংলায়, তৃতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। ফাইনালে চেন্নাইকে 3-1 গোলে হারালো কলকাতা। জোড়া গোল হাবি হার্নান্দেজের, অন্য গোল এডু গার্সিয়ার। করোনা আতঙ্কে ফাঁকা স্টেডিয়ামেই ম্যাচ।